আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি নেক্সট ভিডিওতে একবার প্যারালাল সম্বন্ধে আলোচনা করব। এর আগে আমি সিরিজ নিয়ে তোমাদের আমরা আলোচনা করছি আর কি। আমার দ্বিতীয় ভিডিওতে প্যারালাল এবং তুলনা নিয়ে আমি তোমাদের মধ্যে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, একটু তোমরা একটু দয়া করে দেখো। আচ্ছা প্যারালাল, প্যারালালটা হচ্ছে যে বর্তনীতে ইলেকট্রন বা ভোল্টেজ ভাগ হয়ে যায়, মানে এদিক ওদিক যাবে আর কি, একের অধিক। সেক্ষেত্রে মানে যে সার্কিট যে বা যে বর্তনীতে ইলেকট্রন ভাগ হয়ে যায় তাকে প্যারালাল বা সমান্তরাল সার্কিট বলে। সমান্তরাল সার্কিটকে আট দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা আমরা একটা ফিগার দেখি, যেমন আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে আমি 220 ভোল্ট দিয়েছি, সেখানে ইলেকট্রনটা প্রবাহ হচ্ছে। ইলেকট্রন প্রবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যেখানে ডিস্টেন্স শুধু এখানে সৃষ্টি হয়েছে, এখান থেকে ইলেকট্রন এদিকে একটা এদিকে কেন, তাহলে আমি ভোল্টেজ দিয়েছি 220 ভোল্ট, সেই ভোল্টেজটা এখানে দেখা যাচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেছে, মানে দুজন দুদিকে চলে যাচ্ছে। এখানেও সেম, এখান থেকে দুজন মানে যে সার্কিটে ইলেকট্রন ভাগ হয়ে যায় তাকে হচ্ছে প্যারালাল বা সমান্তরাল সার্কিট বলে। সমান্তরাল সার্কিটকে আবিদার প্রকাশ করা হয়। যদি ভাগ হয়ে যায় সেক্ষেত্রে তাহলে আমরা সূত্রটা কি পাইতে পারি, সূত্রটা দাঁড়ালো যে উপরে ওয়ান নিচে আর কি, মানে ওয়ান কারণ প্লাস উপরে ওয়ান নিচে আর কি প্লাস এখানে নিচে এমনকি আরো থাকতে পারে। আর সেক্ষেত্রে যেটা বলা যাচ্ছে যে এখানে বর্তনী প্রোগ্রামে যদি আমি আগের ভিডিওতে আলোচনা করছি, এই ভিডিওতে কিছু আংশিক অংশ নিয়ে আমি আলোচনা করলাম। এখন আমরা তৃতীয় নম্বর টপিক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তুল্যরোধ নির্ণয়। তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে যেটা বলছে, এখন তুল্যরোধ নির্ণয়টা হচ্ছে এমন একটা জিনিস যে বর্তনীটাকে সম্পূর্ণ ভাবে একদম একটাতে পরিণত করা, সবগুলো বর্তনী থেকে একটাতে পরিণত করা যদি হয় তাহলে এই তুল্যরোধটা কিন্তু প্রতিবারই আসে। যদি সার্কিটের কোনো ম্যাপ কোনো বোর্ডে আসে সেক্ষেত্রে তুল্যরোধটা গড়া করে মানে কম্পালসারি হিসেবে থাকে আর কি। আচ্ছা আমরা তুল্যরোধটা দেখি, এটি নিয়ে আমরা একটা নিউ ভিডিও করতাম। আচ্ছা তার দরকার হবে না, আমি এটাতে আমি তোমাদেরকে আর কি তুলনাটা সম্বন্ধে আলোচনা করবো, যেটা তুলনা আর কি সৃজনশীলের মধ্যে ব্যবহার করা হয়। ঠিক আছে তাহলে আমরা তুলনাটা দেখি। তাহলে সম্বন্ধে তোমাদের আর মনে কোনো সমস্যা নেই, তাহলে তুলনাটার জন্য ওকে মিশে দিলাম। এগুলো তাহলে সিরিজ
টোটালটা তাহলে যদি আমরা বললাম হচ্ছে দুইটা, তাহলে আর এর সমান সমান আমরা পাইলাম যে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আরো থাকতে পারে। দেখি আমি একটা পদ তুমি আর করবো আর কি, সহজ ভাষাতেই যেটা আর বলা যায় আর কি শর্টকাটে, এটা দিলাম আমি দশম, আর এটা দিলাম আমি বিশ ওম, এটা দিলাম 60 ওম, এটা 40, এটা 40, ওকে এখানে দিলাম আমি 2 ওম, এটা আমি 60 দিলাম, এটা দিলাম আমি 40, ওকে আমি ইলেকট্রন দেবো হচ্ছে। আমাকে এখন যদি ডিরেক্টলি বলে যে সুন্দর তার আগে একটা জিনিস আমার বলা উচিত, যেটা হচ্ছে আসলে এখানে যে ওম দেওয়া আছে এই ওমটা কার মান হবে সেটা আমি তোমাদের মধ্যে বলতেছি। আর আর হচ্ছে রেজিস্ট্যান্স, মানে রোদ, রোদের এখন হচ্ছে ওম, তাহলে রোদের এখন যদি ওম হয় তাহলে আমরা যদি আর সময় সময় যদি রোদ হয় তাহলে এই ওম যে এককটা যে সংখ্যার সাথে থাকবে সেটা হবে তার মান, এটা হবে। এবং ভি দেওয়া আছে, ভি হচ্ছে ভোল্ট, ঠিক আছে, ভোল্ট যদি হয় সেক্ষেত্রে আমরা জানি যে ভোল্ট প্রয়োগ করে যন্ত্রের নাম হচ্ছে ভোল্ট মিটার, তাহলে আমরা ভি সময় সময় লিখতে পারি ভোল্ট মিটার। এখন এখান থেকে ভোল্ট গেল, রেজিস্ট্যান্স গেল, আর একটা হচ্ছে কারেন্ট, কারেন্ট পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার, অ্যামিটারকে সংক্ষেপে অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে হচ্ছে আই, তাহলে হচ্ছে এরা হচ্ছে অ্যাম্পিয়ার, যে সংখ্যার সাথে ওম থাকবে সেটা হচ্ছে আর মান, আর ভিটার সাথে যে সংখ্যার সাথে ভি থাকে সেটা হচ্ছে ভি মান, আর আই মানে যে সংখ্যার সাথে অ্যাম্পিয়ার থাকবে সিরিজ এবং প্যারালাল বা সমান্তরাল এবং হচ্ছে সিরিজ এই দুইটার সংজ্ঞা মধ্যে মনে রাখতে হবে, এবং কোথায় কোন মানে সার্কিটের যে এটা আর যেখানে হচ্ছে সিরিজ ঘটছে আর কি সেখানে আমরা সিরিজের সূত্র প্রয়োগ করবো, আর সেটা বিবেচনা করে আমি একটা বক্তৃ তোমার মধ্যে তুলে ধরছি, প্লিজ তোমার একটু দয়া করে দেখুন একটু লং হবে, আমি একটু ভেঙে ভেঙে বুঝে সময়টি দেখো। সেক্ষেত্রে যদি দাঁড়ায় তাহলে আমি দেওয়া আছে যে মান যতগুলো আছে সবগুলো আমি উঠাই নেবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ওম দেওয়া আছে সবগুলো, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি রোদের রাখব বা রেস্টেন্সের রাখব হচ্ছে ওম, তাহলে আমরা দেওয়া আছে যে শুরু করে দিই। দেওয়া আছে তাহলে আর ওয়ান, এটা হচ্ছে আর ওয়ান, তাহলে আর ওয়ান আর টু আর থ্রি বা আর ফোর আর ফাইভ আর সিক্স আর সেভেন আর এইট,
আমরা যেভাবেই নিতে পারি, ঠিক আছে? তাহলে আর অন সমান সমান আমরা জানি টেন ওম, আর টু সমান সমান আমরা জানি হচ্ছে টোয়েন্টি, আর থ্রি সমান সমান আমরা ফোরটি, আর আর ফোর সমান সমান জানি আমরা সিক্সটি, নো প্রবলেম। তারপরে আর ফাইভ সমান সমান জানি আমরা আবার আবার ফোরটি, আর সিক্স সমান সমান জানি আমরা টু ওম, আর সেভেন সমান আমরা সিক্সটি ওম, তারপর আর এইট সমান ফোরটি ওম। ওকে, আর সবগুলো সিলেক্টেড করলাম। এখন আমরা দেখবো যে কোথায় কি মানে ঘটনা ঘটছে সার্কিটে। এখান থেকে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটা বর্তনী, একটা বর্তনী নিয়ে কখনো সূত্র প্রয়োগ করা যায় না। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখান থেকে দুইটা দুইদিকে ভাগ হয়ে গেছে। দুইটা যদি দুইদিকে ভাগ হয়ে যায় তাহলে অবশ্যই প্যারালাল, কিন্তু তার ভিতরে কিন্তু দুইটা থেকে যদি দুইদিকে ভাগ হয় ভিতরে দেখা যাচ্ছে এখানে সিঁড়ি সিঁড়ি করছে, মানে একটা বর্তনী একটা তার দিয়ে দুইটা বর্তনী চালানো হচ্ছে, মানে দুইটা বাল্ব বা কোনো অন্য যন্ত্রভাবে চালানো হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম এটা শ্রেণীতে সংযুক্ত অবস্থায়, এখানেও কিন্তু শ্রেণীতে সংযুক্ত অবস্থায়, আবার এখান থেকে আবার বের হয়েছে হচ্ছে একটা এই একটা থেকে আবার এই দুটো সিস্টেম, তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের প্যারালাল সিস্টেম হবে। আমরা যদি ইচ্ছে করি যে সার্কিটের শেষ প্রান্ত থেকে এবং প্রথম প্রান্ত থেকে দুই দিক থেকে আমরা ম্যাটটা শুরু করতে পারি, সুবিধার্থে যেদিক দিয়ে প্যারালাল সেদিক দিয়ে যদি আমরা শুরু করি তাও হবে, আবার যদি বলি যে আমরা এই দিক দিয়ে শুরু করবো আমাদেরটা তাও হবে। সেক্ষেত্রে আমি দেখি আমি সবকিছু সিলেক্টেড করে নিয়েছি। এখন দেখা যাক